মশা তাড়ানোর ট্রাই করুন আজই, জেনে নিন কীভাবে মশা তাড়াবেন। শীত থেকে পড়ছে গরম, এই সিজন চেঞ্জে যেমন শরীর খারাপ হয় সবচেয়ে বেশি, তেমনই মশার উপদ্রব বাড়ে মারাত্মক। বাজারে উপলব্ধ নানান জিনিসপত্র হার মানে না মশারা, কিন্তু সর্বক্ষণ কি আর মশারি ভেতর বসে থাকা যায়? ভাবছেন এর থেকে উপায় কী পথ? আপনার রান্নাঘরে হাতের সামনে এমন অনেক কিছু জিনিস রয়েছে যা কিনা মশা তাড়ানোর কাজে দারুণ কাজে আসে। নম্বর এক, রসুনের রস ও গন্ধ মশারা একেবারে সহ্য করতে পারে না, তাই রসুনকে হাতিয়ার করুন মশা মারার ক্ষেত্রে। কয়েক কোয়া রসুনকে জলে ফুটিয়ে নিন, সেই ফোটানো জলকে ঠান্ডা করে একটা বোতলে ভরে নিন, ঘরের কোণায় পর্দার পেছনে ফাঁদে বারান্দায় ছড়িয়ে দিন, এমনকি দরকার পড়লে গায়ে মেখে নিতে পারেন। নম্বর দুই, একটি পাত্রে কর্পূর জ্বালিয়ে ঘরে রেখে দিন, ঘরের আর জানলা দরজা বন্ধ করে দিন, 20 মিনিট বাদে জানলা দরজা খুলে দিন, দেখবেন ধোঁয়ার সঙ্গে মশাও বেরিয়ে গিয়েছে। নম্বর তিন, ধনুচিতে শুকনো নিম পাতা নিয়ে জ্বালিয়ে দিন, ঘরের মধ্যে ধনুচি রেখে জানলা দরজা বন্ধ করে দিন, কিছুক্ষণ বাদে দরজা জানলা খুলে দিন। নম্বর চার, একটা পাত্রে জলের মধ্যে পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে নিন, সেই ধোঁয়া ভালো করে ঘরের মধ্যে ছড়িয়ে দিন, দেখবেন মশা চলে গিয়েছে। নম্বর পাঁচ, ঘরের মধ্যে ছোট্ট টবে তুলসী গাছ রাখুন, দেখবেন মশা আসছে না। নম্বর ছয়, ঘর মশার জলে কিছুটা পরিমাণ নুন মিশিয়ে দিন, এতে মশা মাছি আসবে না ঘরে। তো বন্ধুরা, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।